আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। তারা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এখানে পদ সংখ্যা কতগুলো এবং কবে থেকে আপনারা আবেদন শুরু করতে পারেন এবং কবে আবেদনের শেষ তারিখ, বেতন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগতে পারে, সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে একটি লাভজনক বেসরকারি সংস্থান। এটা 1991 সাল হতে নারী উন্নয়ন বিশেষত এবং বাংলাদেশ জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় নারী সম্পৃক্ততা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্য, ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থা শাখা সম্প্রসারণের জন্য কিছু সংখ্যক এরিয়া ম্যানেজার ও কমিউনিটি গাইডলাইন সিও অফিসার নিয়োগ প্রদান করা হবে। এরিয়া ম্যানেজার পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ আপনার 40 বছর। বর্তমান পিকে এসএফ ও ব্যাংক এর অর্থ সহায়তা পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষের ওপর উল্লেখিত 4টি জেলা অবস্থিত যে কোনো অঞ্চলের শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্তী পদে দরখাস্ত আহ্বান জানাচ্ছেন। তো এখানে দেখেন যে কবে থেকে আপনারা আবেদন শুরু করতে পারেন এবং কবে থেকে আপনার আবেদনের শেষ তারিখ, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন আবেদনের শেষ তারিখ কিন্তু 14 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, আর আবেদন শুরু কিন্তু 29 জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এখন পদ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে কিন্তু পদের সংখ্যা কিন্তু দেয় নাই, কারণ তারা অসংখ্য জনকে নিয়োগ দেবে, অসংখ্য পদে নিয়োগ দেবে তারা। এরিয়াল ম্যানেজার পদের নাম হচ্ছে, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাস্টার্স ডিগ্রি, প্রশিক্ষণকাল 1 মাস, শিক্ষানবলীকাল 3 মাস। চাকরি স্থায়ী হলে আপনার 40,000 টাকা বেতন পাবেন। আপনি প্রথম মাসে বেতন দিবে না, তৃতীয় মাসে আপনার হচ্ছে 36,000 টাকা থেকে সর্বোচ্চ 40,000 টাকা পাবেন। সিনিয়র ডিগ্রি এখানে যেটা মাস্টার্স ডিগ্রি, এখানে আপনার প্রথম মাসে বেতন হবে 15,000 টাকা এবং সর্বোচ্চ 18,000, এবং স্থায়ী হলে চাকরি স্থায়ী হলে আপনার 20,000 টাকা করবে তারা। সিও গ্রেড 2 স্নাতক, স্নাতক পাস, এখানে আপনার বেতন হচ্ছে 14,000 থেকে 16,000 এবং চাকরি স্থায়ী হলে আপনার 18,000 করবে তারা। সিও গ্রেড 3 এখানে এইচএসসি সমমান, মানে এইচএসসি সমমান বলতে মাদ্রাসা বোর্ড কিংবা কলেজ বোর্ড যেখান থেকে আপনি পাশ করেন এখন আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার এখানে বেতন ধরা হয়েছে 13,000 থেকে, শিক্ষক ভীষণকাল হচ্ছে আপনার 15,000 টাকা, আপনার চাকরি স্থায়ী হলে কিন্তু 17,000 টাকা দিবে তারা। এখানে আপনাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো, আপনারা কীরকম সুযোগ সুবিধা পাবেন। এখানে সুযোগ সুবিধা, চাকরি স্থায়ী কারণে পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো, যাতায়াত ভাড়া, মোবাইল ভাতা এবং আনস ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, গ্রাজুয়েট সুবিধা এবং 2টি ঈদের বোনাস, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা বোনাস দেবে তারা, এবং অবসান সুবিধা, মহিলা কর্মীদের অতিরিক্ত 1500 টাকা ভাতা দেবেন তারা, এবং জামানত প্রয়োজন নেই। এখানে আপনার যেভাবে আপনি আবেদন করবেন, এখন প্রয়োজনীয় যেগুলো জিনিসপাতি লাগবে, আপনার কাগজপাতি যেগুলো লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পূর্ণ জীবন বৃত্তান্ত ও মোবাইল নং সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচ আর ডি বরাবর পাঠাতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।